হেভি লাগছিল, হেভি হয়েছে ওয়েব সিরিজ করতে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন মধুর। আমার সাথে প্রজ্ঞা, আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগের সাথে। সকালটা শুরু করেছি রীতিমতন দাঁত মাজতে মাজতে, ঘুম থেকে উঠে কাজই হচ্ছে আয়না দেখে দেখে দাঁত মাজা। আজ হচ্ছে আবার শুক্রবার, শুক্রবার মানেই তো নিরামিষ। তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা হয়তো জানবে, শুক্রবার নিরামিষ হলেই ওই মুগ ডাল, মটর ডাল এইসবই হয়। আর তার ফাঁকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি না গরম জল কিছুদিন ধরে খাচ্ছি, এবার গরম জলটা অভ্যাস হয়ে গেছে এখন, ওই গ্যাসের সমস্যা হয়েছিল তো তারপর থেকে আর কিছু করি না করেই গরম জলটা খাই। তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম ডাল। আজকে না ওই স্কুলে যাবে না, ওই জন্য আজকে আর স্কুলে যাওয়ার তাড়াও নেই, ওই টুকটুক করে রান্না করছি। আর শুক্রবার মানেই তো পনির, আর আজকে পনির হবে ডাল, আর একটা মামনি দেখি সবজি কেটে রেখেছে, ওই সবজিটা করব। আমার না আমার ডালের মধ্যে মুসুরি আর মুগ ডাল ভালো লাগে, আর যদি সেটা ভেজ ডাল হয় তাহলে তো আরও ভালো লাগে। আর ওই মটর ডাল, তারপর ছোলার ডাল, ওইগুলো রুটি লুচির সাথে ভালো লাগে, এমনি ভাতের সাথে না ভালো লাগে না। যাক, এদিকে তো আমি ভাত ডাল সব বসিয়ে দিয়েছি, এখন যাই ভাত ডালটা হোক, আবার আলুটা ভাজতে হবে। সেই ফাঁকে আমি একটু গরম জলটা খেয়ে নিই। দেখো, বলতে বলতে ডালটাও কমপ্লিট হয়ে গেল। আর এইদিকে ওই যে তোমাদের বললাম না যে ওই সবজি কেটে রেখে দিয়েছে মামনি, এই সবজিগুলো একটুখানি ভাজা ভাজা করবো, আর পনির তো আসবে সেই 11টার সময় রান্না করবো। জানো তো এই কয়েকদিন ভিডিও করতে ইচ্ছাও করছে না, আবার না করলে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছি, মানে ডিপ্রেশন বলতে ভাল লাগছে না। আসলে আমি ব্লগটা যে আমি টাকা পয়সা বা কোনো কিছু ভেবে করি সেটা না, আমার মানে ভালো লাগে এইগুলো করতে, কোনো ভিডিও টিডিও এইসব করতে ভালো লাগে, ওই জন্যই করি। কী বলতো, এই কয়দিন আমি একদম ইরেগুলার হয়ে গেছি, একটু ভিডিও ছাড়ছিলাম না। আসলে কিছু মানুষের এক একটা কথা না প্রচুর গায়ে লেগে যায়। আর দেখো এদিকে আজকে না ও স্কুলে যাবে না বুঝলে, ওই জন্য আজকে ওয়াশিং মেশিনটা মানে জামা কাপড় দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন চালিয়েছে। আর এদিকে ভাতটা হচ্ছে, যেটা বলছিলাম মানে আমি ভাবি যে মানুষের কথা শুনবো না, কিন্তু আর মানে না শুনেও পারি না। তারা ভাবে হয়তো আমার সারাদিন কোনো কাজ থাকে না, ওই জন্যই ভিডিও করে বেড়ায়। হ্যাঁ, কাজ থাকে না তা না, মানে কাজও থাকে এমনি খালি সময়ও থাকে। আসলে আমি এখন মনে করছি আমার সবথেকে বড় ভুল হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে আমার এই চ্যানেল আছে, সাবস্ক্রাইব করো, এটা শেয়ার করা। চলো তাহলে চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। আরে মোচা, হ্যাঁ মোচা, এত বড়, হ্যাঁ এত বড় মোচাটা, এরা মোটা, তুই এত বড় মোচা, রে বাপ রে বাপ, সব তো আমার বিয়েতে বলছি তুমি এক কথা নিয়ে রান্না করে খাবা, আর এটা দিলো মানে চারখানা দিদি ওইদিকে আবার মালতীবিশিকে কে মোচা তারপর থোড় দিয়েছে, কি বড় বড়, তোমাদের তো দেখালাম, ওইটা আবার আমাদের নিয়ে এসছে, বলছে তোমরা রান্না করবে আমার একটু দেবে তাহলেই হয়ে যাবে। আমি আচ্ছা ঠিক আছে, পরে একদিন করা যাবে। যাক, এইদিকে তো ভাত টাত সব হয়ে গেছে, যাই টিফিনের খাবারটা তাড়াতাড়ি করে ঠাম্মাকে দিয়ে আসি। এই টিফিনের খাওয়া দাওয়া না আমার পক্ষে সব থেকে একটা চাপের কাজ, কারণ টাইমলি সব করতে হয়। এখন যাই ঠাম্মাকে দিয়ে তো আসলাম, এখন আমার কর্তামশাইকে টিফিন টিফিন দেবো। আর যেহেতু স্কুল ছুটি আছে, তাও আমাদের কী বলো তো স্কুল ছুটি থাক বা খোলা থাক, সেই 9টা সাড়ে 9টার মধ্যে সবাইকে খেতে দিতে হয়, মানে টিফিন দিতে হয় এই আর কি। চলো তাহলে সবাইকে নিয়ে নিই। হেই, আমার রান্না খাওয়া সব হয়ে গেছে, এখন ভাবছো আমার মুখে টুখে কী সব লেখে। এটা হচ্ছে আমি এই যে এইটা দিয়ে একটু ভুডু টুডু চাচবো, কারণ ও বললো একটুখানি দুপুরবেলা খেয়ে দে নাকি ঘুরতে যাবে,
তাই ভাবলাম যে যা একটুখানি ভুরুটা এত বড় বড় ক্রুশিং এর মতন হয়েছে, যাই কেটে নি। দেখো তো সব ঠিকঠাক রয়েছে কি, ঠিকঠাক কাটতে পেরেছি তো? যাই কাটি না কাটি, মানে একটা সাইড ঠিক আছে, একটা সাইড একটু নিচু হয়ে গেছে, তাই না? ও যা হয়েছে হয়েছে, ক্রুশিং এর মতন তো লাগছে না, আবার উঠে যাবে। কারণ আমি যেই কাটি এক সপ্তাহের মধ্যে উঠে যাই, সেটা পার্লারে গিয়ে কাটি বা যাই কাটি। যাই এখন একটুখানি মুখে বরফ টরফ লাগাই, কারণ আমার মুখটা প্রচণ্ড টান ধরছে, মানে খসখসে হয়ে গেছে। একটু মায়ের সাথে বরফ লাগাই, সবসময় ওই স্কিন কেয়ার অত করি না, তো ওই মাঝে মাঝে করি এই আর কি। যাই তাড়াতাড়ি করে সান্ধান করতে হবে, করে তারপর খেয়ে দিয়ে সোজা বেরিয়ে যাব। কখন কি বেরোই না বেরোই তোমাদের সাথে দেখাবো, সঙ্গে থেকো দেখতে থেকো। ফাইনালি এখন 3:30 বাজে, দুপুরবেলা এখন বেরিয়ে পড়লাম, রওনা দিলাম। কিন্তু কোথায় যাব আমরা সত্যি কথা বলছি জানি না। যেতে যেতেই আমাদের ঠিক হয়েছে, ও বললো কি চলো কোথা থেকে ঘুরে আসি। এখন ফোন করে জিজ্ঞাস করছি আর লোকেশন দেখছি কোথায় কি যাওয়ার লোকেশন আর মানে কোন দিক থেকে গেলে সব ঠিকঠাক হবে, তাই ফোন করে আর কি কথা টথা বলছি। আসলে আমরা বেরিয়েছিলাম, ভেবেছিলাম কি পার্কে বা আমাদের এখানে একটা মন্দির আছে ওখানটা যাব। তারপর বেরিয়ে ভাবলাম একটা জায়গায় সবাই অনেকে যায়, ওখানে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা, তাই একটা ভাইকে ফোন করলাম। ফোন করে জিজ্ঞাসা করলাম কোথায় কি ব্যাপার, কি করে যেতে হয়, ওর কাছে ফোন করে সোজা বেরিয়ে পড়ছি। চলো তাহলে কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ওই জায়গাটা ভালো লাগবে। আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কোন জায়গা, তোমরা যদি জিজ্ঞাসা করতে চাও জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর দেখো দুপুরবেলা বেরোচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে রোদ আছে, বাট অতটা আর কি গরম টরম লাগছে না, কিন্তু চারিদিকটা দেখতে দেখতে আমরা যাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে। চলো তাহলে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা হাজির হলাম রায়বাড়ি, এটা হচ্ছে চাকদা কালীবাজার রায়বাড়ি। আসলে সবার কাছে ফোন করে তারপর লোকেশন দেখে সবার কাছে জিজ্ঞাসা করে আসলাম, তো যেখানে আসার কথা 30 মিনিটে সেখানে আমরা চলে এসেছি 1 ঘন্টা, মানে 1 ঘন্টা এখানে আসতে লেগেছে। যাই হোক, কিন্তু দেখো কি অসম্ভব সুন্দর, সাইডে রয়েছে পুকুর যেখানে আমরা পরে যাব, আর বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে। এবার চলো ভিতরে গিয়ে কেমন কি লাগে। এটা নাকি 100 কত বছরের পুরনো, আমি সঠিক জানি না, মনে হয় 100-150 বছরের পুরনো এরকম একটা রাজবাড়ি। এখানে সবাই আসলে ফটো টটো তোলে। ও সামনে গাড়ি নিয়ে গেল, এখানে গাড়ি রাখছে, ফার্স্টে মানে বাইরের দিকে রেখেছিল, ওখানে অনেক মানে গাড়ি টাড়ি রয়েছে, তো ভয় পাচ্ছে, বলছে না একটুখানি সামনেই রাখি যদি চুরি টুরি হয়ে যায়। বলছি আচ্ছা যা খুশি। চলো তাহলে বাড়ির ভিতরটা প্রবেশ করা যাক, আমার তো বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। সিরিয়াসলি? তুমি হয়েছে ওই সিরিজে শুটিং করতে এসছো, কেউ মানবে না তোমাকে ডিরেক্টর। এ বাবা এটা সদ্য সদ্য খবর দিয়েছে, আই ডোন্ট নো। ফাইনালি চলে আসলাম বাড়িটার ভিতরে, দেখো বেশ পুরনো কিন্তু কিন্তু সুন্দর। অনেকে দেখলাম এখানে ফটোশ্যুট টুট করছে, বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। বাড়িটা যতই পুরনো হোক না কেন দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর, আর পরিবেশটাও খুব নিরিবিলি শান্তশিষ্ট। আমার মতে ফটোশ্যুট ফটো তোলার এটা হচ্ছে বেস্ট জায়গা। চলো তাহলে সিঁড়ি দিয়ে ভিতরে গিয়ে দেখি কি কি রয়েছে। এখানে জানলাগুলো দেখো কি সুন্দর, না এখানে মনে হয় জানলাটা ভেঙে গেছে, ওই জন্য ওই কঞ্চি দিয়ে মনে হয় পুট্টি না কি সব পেরেক দিয়ে করে না ওইগুলো করেছেন। আর ভিতরে দেখো অনেকগুলো খোপ আর বিশেষ করে অনেক জানলা দরজার ভর্তি, বাপরে বাপ চারিদিকে জানলা দরজা, মনে হয় এই দরজা থেকে ওই দরজায় চলে যেত সবাই। আর জানলাগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু কিছু কিছু ভেঙে গেছে, কিন্তু ভালোই লাগছে। চলো তো দেখি এদিক থেকে যাওয়া যাক কি আছে ভিতরে। বাবা এইদিকে ঢুকতে না ঢুকতে দেখি আমার কর্তা মশাই কী সব উঁকি ঝুঁকি মেরে দেখছে। যাই এই দিকটা ও আচ্ছা এই পর্যন্তই শেষ, এখানে কি আগুন টাগুন ধরাতো নাকি কে জানে।
আর এই যে এইদিকে পিছনে পুরো খালি, ওখানে মনে হয় অন্য সবার বাড়ি ঘরটার রয়েছে। বাহ, জায়গাটা কিন্তু বেশ আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এখানে মনে হয় ছাদে ওঠা সিঁড়ি, আমরা আর যাইনি, ওখানে অনেক লোকজন রয়েছে ওই জন্য আর যাইনি। আর এইদিকে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, এখানেও অনেক ঘর টর আছে। এই জায়গাটা খুব সুন্দর কিন্তু, তাই না? উপরে কিন্তু ছাদ, আমরা যাইনি, মানে ভয় ভয় ও মানে আমি যেতে চেয়েছিলাম, ও বলছে থাক বাবা ভেঙে পড়ে যাবে, ভাবছে যে আমার বউ মোটা মনে হয় উপরে যাবে, আবার কোথায় থেকে ছাদ ভেঙে পড়বে, তখন আমাদের হয়তো সব দোষ দিয়ে দেবে। যাই হোক, ই আর কি মারলাম। তারপর রীতিমতন দাঁড়িয়ে আমরা কটা ভিডিও টিডিও করছিলাম, পোস্ট দিচ্ছিলাম, একজনকে বললাম একটু তুলে দিতে, রীতিমতন তুলে দিল সে। ভিডিও তো করে দিতে বললাম কিন্তু আমরাই ভিডিও করতে পারছিলাম না। আমি ওকে বললাম কি এরকম এরকম করো, আর ও এমন হাসছিল, ওর দেখে আমি নিজেই হেসে ফেলেছি। যাই হোক, ভিডিও ওইটুকুনি কি করা হয়েছে। ফার্স্টে ভাবছিলাম কি আমরা তো যাচ্ছি ওখানে, আদৌ কি মানুষজন মানে লোকজন থাকবে, তারপর ওখানে গিয়ে দেখি না ভালোই রয়েছে লোকজন, মানে ছেলে মেয়ে উভয়ই, অনেকে গাড়ি টাড়ি করেও আসলো দেখলাম, তা বেশ ভালোই লাগলো জায়গাটা। তাই আমরা একটুখানি ইয়ার্কি টিয়ার্কি মারছি। এই বাড়িটা ঢোকার আগে তোমাদের একটা পুকুর দেখাচ্ছিলাম না ছোট্ট করে, কি সুন্দর। চলো তাহলে নেমে দেখি। এখানে নামার দুখানা জায়গা রয়েছে, মানে ঘাট টাইপের সিঁড়ি টাইপের রয়েছে, সাইড দিয়ে একটা সিঁড়ি আছে আর একদম সোজার টাইপের, তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, ওখানে আছে। আর এখানে একটুখানি মাটি দিয়ে নিচু করে আর কি যাওয়া। চলো তাহলে আমরা এখান থেকেই যাই, আর সিঁড়ি করে নামলাম না। সত্যি বলছি উপর থেকে যতটা না সুন্দর লাগছিল, নিচে এসে তার থেকে বেশিও সুন্দর লাগছে। আমার তো সত্যি কথা বলতে মন ভরে গেছে, আর এমন সময় এসেছি পুরো বিকাল বিকাল। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, হঠাৎ দেখি কুকুর চলে এসছে, সত্যি ভয় পেয়ে গেছি। এখানে দেখো যে কুকুরটা দেখছো না, একদম অল্প জল, তোমরা ক্ষীণ জল, তোমরা দেখেই বুঝতে পারছো। হেভি লাগছিল, হেভি, দারুণ। দেখো ওইদিকে সন্ধ্যা নেমে এসছে, সূর্য অস্ত চলে গেছে। এখন যাই তাড়াতাড়ি রেডি হয়ে, মানে চুল টুল বেঁধে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে, না হলে আবার সন্ধ্যা সন্ধ্যা রাত রাত হয়ে গেলে আবার সমস্যা, বাড়ি গিয়ে আবার রুটি রুটি করতে হবে। আর এই জায়গাটা, জায়গাটার কথা আর কিছু বলার নেই, আমি এত ভালো ভালো বলে ফেলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। দেখো এই জায়গাটা একবার লাস্টবার দেখিয়ে নিই। এই যে পুরো আজকে তো হট করে প্ল্যান হয়ে হট করে চলে আসলাম এই জায়গায়, ইচ্ছা আছে আবার একদিন আসার, তোমাদেরকে নিয়েই আস। হেলমেটটা এখানেই থাক, পড়বে না, ওই ব্যাগটা আছে, ব্যাগটা ঝুলে নেই। A few minutes later, যাওয়ার পথে দেখি এখানে চপের দোকান রয়েছে, 3 টাকা করে আবার ছোট ছোট সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, কটা নিয়ে নিলাম। আর দাঁড়িয়ে দেখি পাশে চায়ের দোকান রয়েছে, ও চা নিল আর আমিও তার সাথে চা নিয়ে নিলাম। আর দুধ চা বলে কথা, নেব না তা কি আর হয়। আচ্ছা আমিও চা খেয়ে ব্লগটা শেষ করি, আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আসছি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।